সে যখন সুলাইমানের কাছে এলো, তখন সে বলল, তোমরা কি এই ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ তাআলা যা কিছু আমাকে দিয়েছেন তা তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক বেশি, অনেক উৎকৃষ্ট। আল্লাহ তাআলা আমাকে যা কিছু দিয়েছেন তা তোমাদের যা যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট। তোমরা তোমাদের উপঢৌকন নিয়ে এতই উৎফুল্ল বোধ করছো, তোমরা তাদের কাছেই ফিরে যাও। আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব তা দিয়ে যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই, এবং আমি অবশ্যই তাদের সেই জনপদ থেকে লাঞ্ছিত ভাবে বের করে দেব। ওরা সবাই অপমানিত হবে। সে পরিষদকে বলল, হে আমার পরিষদরা, তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারে এমন কে আছে? বিশাল এক জিন দাঁড়িয়ে বলল, তোমার বর্তমান স্থান থেকে উঠবার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব। এ বিষয়ের উপর আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতাবান। আরেক জিন, যার কাছে আল্লাহ তাআলার কিতাবের জ্ঞান ছিল, বলল, তোমার চোখের পলক তোমার দিকে ফেলার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব। সে যখন দেখল তা তার সামনেই দাঁড়ানো, তখন সে বলল, এ তো হচ্ছে আমার মালিকের অনুগ্রহ, এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান। আমি কি শুকর আদায় করি না করি? না 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 শুকর না না শুকরই করি। যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করে সে করে তার নিজের কল্যাণের জন্যে, যে ব্যক্তি কৃতজ্ঞতা স্বীকার করে সে তার নিজের কল্যাণের জন্যই করে, আর যে ব্যক্তি প্রত্যাখ্যান করে, তোমার মালিক সব ধরনের অভাব থেকে মুক্ত ও একান্ত মহানুভব। সে বলল, তোমরা তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও, আমরা দেখি সে সত্যি তা টের পায় কিনা, না সেও তার তাদের দলে সামিল হয়ে যায় যারা পথের দিশা পায় না। অতঃপর সে এলো, তোমার সিংহাসন কি এমন ধরনের? সে বলল, হ্যাঁ এ ধরনেরই। এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা আত্মসমর্পণ করেছি। তাকে যে জিনিসটি বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা, তাই সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাকে বলা হলো, যাও এবার প্রাসাদে প্রবেশ করো। সে যখন দেখলো তখন তার মনে হলো, এ যেন এবং সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল। সে বলল, এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ। সে বলল, হে আমার মালিক, আমি আমার নিজের উপর জুলুম করে এসেছি, আজ আমি সুলাইমানের সাথে আল্লাহ রব্বুল আলমিনের উপর ইমান আনলাম।